আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম আমার কুকিং চ্যানেল রুলিস রেসিপিতে। আজ আমার রেসিপিতে আছে ইটালিয়ান ফুড লাজানিয়া। এই অসম্ভব মজার এই লাজানিয়াটা করেছে অড্রি, ও আমার মেজো বোন কলির মেয়ে। তো চলুন দেখে নিই অড্রির স্পেশাল লাজানিয়া রেসিপি। এখানে প্রায় 2 কেজি মতো গরু মাংসের কিমা আছে। এটা হাই হিটে চুলাতে দিয়ে শুধু নাড়া হচ্ছে। নাড়তে নাড়তে ঠিক এই পজিশনে আসলে 1 টেবিল চামচ লবণ টু টেস্ট, 1 টেবিল চামচ ব্ল্যাক পেপার, 1 টেবিল চামচ ক্রাশড চিলি পেপার, এগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে অ্যাড করবে একটু পেঁয়াজ কুচি বেশ খানিকটা। সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছে। এর সাথে অ্যাড করছে 1 টেবিল চামচ পার্সলি, 1 টেবিল চামচ বেজল আর 1 টেবিল চামচ অরিগানো। সব কিছু সুন্দর করে মিশিয়ে নিচ্ছে। গার্লিক আর জিঞ্জার পেস্টটা 1 টেবিল চামচ। এখানে টমেটো পেস্ট দিচ্ছে 1টা ক্যান, ছোট একটা ক্যান। যদি এটা হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে টমেটো সসটা দিতে পারেন বা এটা স্কিপ করতে পারেন। একটু গার্লিক পাউডারটা দিয়ে দিল। এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছে। এর সাথে 2টা ক্যান অ্যাড করবে টমেটো ডাইস। এটা আপনি ঘরে একটু টমেটো এরকম সাইজ করে কেটে নিতে পারেন। ক্যান যদি না পান হাতের কাছে সেই ক্ষেত্রে, আসলে লাজানিয়াটা করছিল থ্যাংকস গিভিং কয়েকদিন আগে এখানে হয়ে গেল থ্যাংকস গিভিং এর সময়। অড্রি খুব ভালো লাজানিয়াটা করে। বড়রা আসলে থ্যাংকস গিভিংয়ে কোনো ফুড করে না, ঘরের বাচ্চারা যারা আছে ভাই বোনের বাচ্চারা সবাই মিলে করে। তো আমিও আসলে আমার চ্যানেলের জন্য লোভটা সামলাইতে পারলাম না বাচ্চাদের রেসিপিগুলো যতটুকু পারলাম ভিডিও করতে আপনাদের সাথে শেয়ার করার জন্য। ওইখানে টমেটো সসটা দিচ্ছে 2টা ক্যান। এই পর্যন্ত চুলার আঁচটা হাই হিটে আছে। এটা একটু নেড়ে নেওয়ার পরে চুলার আঁচটা একটু কমায় দেওয়া হবে মিডিয়াম আঁচে দিয়ে। একটু ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে বেশ ঘন্টাখানিক ধরে, প্রায় একটু নেড়ে দিতে হবে আবার ঢেকতে হবে। এভাবে জাস্ট সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করতে হবে। এটা রান্না করতে করতে একটা সময় যখন রসটা টেনে যাবে তখন আপনার মিট সসটা রেডি। এখানে একটা হাঁড়ির মধ্যে একটু অলিভ অয়েল দিয়ে দেওয়া হলো। লাজানিয়া নুডলসগুলো দেওয়া হচ্ছে এখানে, একটা একটা করে ছাড়াই দেওয়া হচ্ছে কারণ একটার সাথে একটা যাতে লেগে না যায়। আবার এটা সেদ্ধ যখন হয়ে যাবে, ফুটে উঠার পর্যন্ত আমরা ওয়েট করব, একটু ঢেকে দিব। সেদ্ধ যখন হয়ে যাবে এটা আমরা একটু ঠান্ডা পানিতে ধুয়ে নিব। পানিটা ছেঁকে ঠান্ডা পানিতে ধুয়ে নিব। বড় একটা ফয়েলের মধ্যে ও লাজানিয়াটা বসাচ্ছে। প্রথম লেয়ারটা শুরু হচ্ছে এভাবে, প্রথমে একটু মিট সস দিয়ে নিল, তারপর লাজানিয়া নুডলসগুলো। আসলে আপনি যেই বাসনটাতে বসাবেন সেটা পরিমাণটা যেরকম সেই অনুযায়ী আপনাকে এটা সেট করে দিতে হবে। ও দিচ্ছে ওর মতো করে। এই সাইডে জায়গা ছোট বলে লাজানিয়া নুডলসগুলো হাফ করে কেটে নিয়েছে ওখানেও। এরপর দিচ্ছে রিকোটা চিজ, যেটা পুরাটা লেয়ার করে দিবে।
এটার পরে আবারও দিচ্ছে মিট সস, যেটা পুরাটাতে কভার করে দিবে। এটা পুরাটা কভার হয়ে গেলে এর উপরে দিয়ে দিবে মোজারেলা চিজ, এটাও পুরা ট্রেটা কভার হয়ে যাওয়া পর্যন্ত দিবেও। পারমেজন চিজটা দিচ্ছে এর উপরে। এটা আসলে একটা লেয়ার ডান, ঠিক একইভাবে তিনটা চারটা পাঁচটা লেয়ার আপনার ইচ্ছা মতো আপনি করতে পারবেন। অদ্রি করেছে এখানে চারটা লেয়ারে, একইভাবে যেটা শুরুতে দেখালাম এটা লাস্ট লেয়ারটা। এখানে রিকোটা, মোজারেলা, মিট সস, পারমেজন সব কিছু প্রপারলি যেভাবে প্রথমটাতে দিয়েছিল ঠিক একইভাবে এখানেও দিয়ে লেয়ারটা কমপ্লিট করে নেবে। এটা ফাইনাল লেয়ার। এটা যখন কমপ্লিট হয়ে যাবে ওভেনে বেক করার জন্য, এটা 350 ডিগ্রি ফারেনহাইটে 40 থেকে 45 মিনিট রাখতে হবে। ওভেন থেকে বের করার পরে চেহারাটা ঠিক এরকম হবে, তবে চেহারা দেখে তো বুঝতে পারছেন কেমন হইতে পারে এটার স্বাদ। মাশাআল্লাহ, আসলে সেরকম ছিল, মানে একদম সেই রকম। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এত আয়োজন করে আমরা করলাম, কিন্তু ফাইনাল যে ছবিটা আমরা একটু তুলব সবার সাথে শেয়ার করার জন্য, লাজানিয়ার ভেতরটা কেমন হলো সেই ছবিটা আসলে আমরা সুন্দর করে তুলতেই পারিনি। জাস্ট কাটা হয়েছে আর খাওয়া হয়েছে, বিষয়টা এরকম। তারপরেও যতটুকু ছবি তুলতে পেরেছি ততটুকু থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন লাজানিয়াটা আসলে সেই রকম, একদম একদম সেই রকম ছিল, বলার অপেক্ষা রাখে না। আর থ্যাংকস গিভিংয়ে আমার বোনের বাসায় সবসময় অদ্রি করছে, বাচ্চারা করছে, বড়রাই বরং এদিন রেস্ট করে। তো চেহারা দেখে বুঝতে পারছেন চার লেয়ারেও এটা করেছিল, আসলে সেই রকম। পুরাটা হয়তো এত সুন্দর করে দেখাতে পারলাম না, যতটুকু দেখছেন নিশ্চয়ই বুঝতে পারছেন আসলে সেই রকম। তো কেমন লাগলো অদ্রি লাজানিয়া রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না, রেসিপিটা কেমন ছিল। যদি ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।